আবাসিক ভবন বাণিজ্যিক কাজে ব্যবহার হলে দুর্ঘটনার সংখ্যা বাড়ায়। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারের সব কর্তৃপক্ষের নির্দেশনা না মানায় বাড়ে প্রাণহানির সংখ্যা, এমন মতামত বিশেষজ্ঞদের। দুর্ঘটনা এবং তারপরে মৃত্যুর পরিমাণ কমাতে সঠিক নগর ব্যবস্থাপনার পাশাপাশি ভবন নির্মাণ ও ব্যবহারের ব্যাপারে সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কম বেশি প্রায় 1500 বর্গ কিলোমিটার আয়তনের রাজধানীতে জনসংখ্যা প্রায় 1.5 কোটি। বিশ্বে ঘনবসতি শহর এবং রাজধানীর তালিকায় তাই ঢাকা অন্যতম। ফলে নগরের দুর্ঘটনায় মৃত্যুর যত রূপ আছে তার মধ্যে অগ্নিকাণ্ডে প্রাণহানি ভয়াবহ আকারই ধারণ করে প্রায়। ঢাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের অন্যতম উদাহরণ পুরান ঢাকার নিমতলি। 2010 সালে সেখানে রাসায়নিক গুদামে বিস্ফোরণ পরবর্তী আগুনে প্রাণ যায় 124 জনের। এরপর 2019 সালে আবারও পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমতলির মতোই চকবাজারের চুরিহাট্টায়ও বিস্ফোরণ পরবর্তী আগুন কেড়ে নেয় 71 জনের জীবন। আগুন পুরান বা অভিজাত ঢাকা মানে না, বরং পুরো শহরের ভবন নির্মাণে গাফিলতির চিত্রই হাজির করছে প্রায়। আর যে কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুর পর যে বিষয়গুলো ফলাও করে প্রচার হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তদন্ত কমিটি গঠন, ঘটনাস্থলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সহ থাকে নানা সুপারিশ। একের পর এক আগুনের জন্য বরাবরের মতোই এবারও ভবন নির্মাণে গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। চারিদিকে আপনি দেখেন কাজ দিয়ে আপনি কিন্তু আটকে রেখেছে, ইনভলভ মতো করে রাখছে, যার ফলে স্মোক গুলো কিন্তু বের হইতে পারে না, যার ফলশ্রুতিতে উইদিন ফ্র্যাকশন অফ টাইমে ফায়ারের যে সর্বোচ্চ পর্যায়ে যেটা বলি ফ্ল্যাশ ওভার সে পর্যায়ে পৌঁছে গেছে এবং সেখানে প্রচুর স্মোক এবং হিট আপনার হয়েছে। লোকজন যেহেতু একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা ব্লক ছিল, বের হতে পারে না। আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের সমালোচনাও করেন এই বিশেষজ্ঞ। যে বিল্ডিংটাতে রেস্টুরেন্ট করা হয়েছে এই বিল্ডিংটা তো বিল্ডিং ক্লাসিফিকেশন অনুযায়ী এটা রেস্টুরেন্ট হিসেবে কোনো অবস্থাতে ব্যবহার করা কথা না। এটা তো হলো যদি আমরা ক্যাটাগরাইজ করি এটা ক্লাসিফিকেশন বলে রেসিডেন্সিয়াল ক্লাসিফিকেশনে পড়ে। অথচ 2022 সালে 2 লাখেরও বেশি ভবন পর্যালোচনা করে প্রায় 1.5 লাখ ভবনই যথাযথ নিয়ম মেনে তৈরি হয়েছে বলে জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। মুরসালিন হক, জুনায়েদ, নিউজ 24, ঢাকা।